হাই আমি রূপম আজকের এই ভিডিওতে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব তো একটা রিসেন্টলি ইন্টারভিউ হয়েছে যেখানে টনিকের প্রডিউসার অতনু রয় চৌধুরী চিরঞ্জিত চক্রবর্তী ঋতব্রত এই তিনজনকে নিয়ে একটা সেশন করা হয় এবং তারা বাংলা সিনেমার অবস্থা পরিস্থিতি এসব নিয়েই কথা বলেন তো এই ভিডিওর পার্টিকুলার একটা পোর্শন যেখানে টনিকের প্রডিউসার বা সাজবাতির প্রডিউসার বা প্রাক্তনের প্রডিউসার অতনু রয়চৌধুরী তিনি বলেন যে কন্টেন্টই কিং স্টারডাম এখন নয় তো সেই সময় তাকে ক্রস কোয়েশ্চেন করা হয় যে তাহলে আপনার ছবিতে বা ছবিতে তাহলে দেবকে নিতে হচ্ছে যদি স্টারডাম ভ্যারি না করে তখন তিনি বলেন যে দেবকে আমরা অ্যাক্টার হিসেবেই নিয়েছি স্টার্ডামের জন্য নয় সেই জায়গায় অন্য কেউ থাকলেও সেটা ম্যাটার করতো না তো আমার এই বিষয়ে এই কন্টেন্ট কিং কিনা বা এরকম আরও অনেক কিছু বলার আছে বাংলা সিনেমা বা যেই ছবিগুলো এসেছে বাংলায় বহু উদাহরণ নিয়ে আমি অনেক পয়েন্ট বানিয়েছি আমি কথা বলছি সেগুলো নিয়ে তার আগে প্রথমেই আমার যেটা বলার সেটা হচ্ছে টনিকের আজকে যে তিন কোটির কাছাকাছি কালেকশান বা পরবর্তী সময়ে এই ছবিটা হয়তো সাড়ে তিন কোটির কালেকশান করবে সুপার হিট ভার্ডিক্ট অলরেডি ছবিটা পেয়ে গেছে ছবিটা অবশ্যই খুব বড় একটা প্রফিটেবল ভেঞ্চার আরও হয়তো কালেকশান করবে তবে সত্যি কথা টনিকের যে কালেকশানটা এটা হয়তো সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট ক্রেডিট কিন্তু দেবেরই তা স্টারডামেরই কারণ দেবের জন্যই কিন্তু বহু লোক তার সিনেমার উপর ভরসা করেই কিন্তু সিনেমা দেখতে গেছেন এটা খুব সত্যি কথা না হলে এই সিনেমাটা যদি দেব না থাকতো সিনেমার কালেকশান খুব বেশি হলে হয়তো দেড় কোটি টাকা হতো যদি লোকে সিনেমাটা সেরকম পরিমাণে দেখত আমার বিশ্বাস মানে খুব বারবার করে মনে হয় দেব না থাকলে কতজন সিনেমাটা দেখতো এবং কীরকম পরিমাণে দেখত এত বড় প্রশ্ন আছে তবু যদি দেখ তাহলে কি এই ছবিটা এই তিন কোটির কাছাকাছি কালেকশানে আসত এবার যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আসি তো তিনি বলেছেন কন্টেন্ট স্কিং একদম ঠিক কথা এই কথার সাথে আমি সম্পূর্ণরূপে এগ্রি করি এবং বাবু বারবারই বলেছেন যে কন্টেন্ট তো অবশ্যই ঠিক আছে তবে স্টারডাম সুপারস্টার এটাও গুরুত্বপূর্ণ এবং এটাও ম্যাটার করে না হলে বিজনেস বা ইন্ডাস্ট্রির গ্রোথ হবে না একদম ঠিক কথা দুটো কথাই ঠিক দুটো জায়গায় এবার তিনি উদাহরণ দিয়েছেন আয়ুষ্মান খুরানার এবং তিনি বলেছেন যে যদি কুড়ি কোটি টাকা আমি ইনভেস্ট করে আশি কোটি বা একশো কোটি কামাই বক্স অফিস থেকে তাহলে সেটা বেশি প্রফিটেবল না যদি আমি একশো কোটি টাকা দেওয়ার সিনেমা বানাই দেড়শো কোটি বক্স অফিসে কামায় তাহলে সেটা বেশি প্রফিটেবল কোনটা বেশি প্রফিটেবল তো এই যে প্রশ্নটা তিনি করেছেন বা উদাহরণটা দিয়েছেন এটাও জাস্টিফাইড এটাও ঠিক কথা এবার যদি কন্টেন্ট স্কিং হয় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে তিনি বলেছেন সুপারস্টার না কন্টেন্ট স্কিং তাহলে আমাকে সবার আগে বলুন পুষ্পা সূর্যবংশী কেজিএফ এই সিনেমাগুলো কী ছিল শাহরুখ খানের সিনেমা উনি বলছেন তিন খানের সিনেমা চলেনি বা চলছে না বা যাই হোক না কেন তাহলে এই সিনেমাগুলো কী ছিল সূর্যবংশীর মধ্যে এরকম কি কন্টেন্ট আছে যেটা দারুন সেরকম কন্টেন্ট আমরা দেখিনি বা পুষ্পা এমন একটা সিনেমা কালজয়ী সিনেমা বা পুষ্পা এমন একটা কমার্শিয়াল সিনেমা এরকম কোনো কমার্শিয়াল সিনেমা আমরা দেখিনি সাউথের দেখিনি এরকম কি হয়েছে বা বলিউড এরকম ধরনের কোনো কমার্শিয়াল মশালা ফিল্ম আজ যদি তৈরি হয়নি এমনকি কোনো কিছু ছিল পুষ্পার মধ্যে এক্সট্রা সেই ছবিগুলোর কন্টেন্ট ঠিক আছে তবে সেই ছবিগুলোতে যে স্টারডম বা সুপারস্টার এবং সেটা যে কতটা প্রযোজ্য সেটা কিন্তু এই ছবিগুলো বক্স অফিসে দেখিয়েছে এবার আমরা যদি পরের উদাহরণে যাই যদি কন্টেন্ট ইস্কিং হয় আমাদের ইন্ডাস্ট্রিতে তাহলে এবছর বা গত তিন চার বছরে কতগুলো ভালো কন্টেন্টে বাংলা সিনেমা এসেছে যেগুলো বক্স অফিসে জাস্ট চলেই নি চলেই নি মানে ছবিগুলো ডিজাস্টার হয়েছে তাহলে সেগুলোর কারণ কি মানে ভালো কন্টেন্ট বলতে কি শুধুমাত্র শিবু নন্দিতার যে স্ট্রাকচার হয় সেটাকে বোঝায় আমার এটাই সব থেকে বড় জিজ্ঞাসা অতনু রয় চৌধুরীকে ও অসুর ভালো সিনেমা সোনার পাহাড় ভালো সিনেমা বনি ভালো সিনেমা এই ছবিগুলোর মধ্যে কন্টেন্টও ঠিকঠাক আছে এবং এই সিনেমাগুলোর মধ্যে রিনোন ফেসও আছে তাও এই ছবিগুলো চলেনি এই ছবিগুলো একটাও সুপারহিট সিনেমা নয় তাহলে যদি কন্টেন্টটাই ভ্যারি করে তাহলে এই ছবিগুলো কেন চললো না এবার একটা বিষয় আপনারা অবশ্যই বলতে পারেন যে তাহলে এমন বহু সিনেমা আছে যেমন হামি যেমন রামধনু যেমন গোত্র সব থেকে বড় উদাহরণ তাহলে এই ছবিগুলো বক্স অফিসে হিট সুপারহিট বা ব্লকবাস্টার বা দারুণ বিজনেস কণ্ঠ এগুলো কি করে বিজনেস করলো এই ছবিগুলো তো একটা খুব ভালো করে জিনিস আমি বোঝাই আজ থেকে বহু বছর আগে যখন শিবুনন্দিতা। বা শিবপ্রসাদ নন্দিতা এনারা নিজেদের জার্নি শুরু করেছিল সেই সময় কিন্তু এদের প্রত্যেকটা সিনেমা ব্লক বা অডিয়েন্স পাগলের মতো দেখেছে এরকম কিন্তু হয়নি তারা কিন্তু খুব কষ্ট করে বহু দিন ধরে চেষ্টা করে নিজেরা তাদের ইন্টারভিউগুলো দেখবেন নিজেরা যে রেমোনোরেশান পাচ্ছে সেগুলো সিনেমার মধ্যে ইনভেস্ট করেছে ঠিক আছে যাতে একটা ভালো শট নেওয়া যায় বা ভালোভাবে বানানো যায় তারা খুব স্ট্রাগল করে নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করেছে বহু দিন বিনিয়োগ করে এবার তারা যেরকমই করুক তাদের ওটা নিজস্ব স্টাইল তাদের উইন্ডোজ প্রোডাকশনের ওটাই স্টাইল তারা যেমন লকডাউনে কিছু শর্ট ফিল্ম বানিয়েছিলো সেগুলোর মধ্যেও দেখবেন ওই ইমোশন ওরকম টাইপের জিনিসপত্র কথা বলা ওই একই টাইপের জিনিস তো তারা ঠিক ওরকম ধরনের সিনেমা বানিয়েছে এবং ওরকমভাবেই তারা কন্টিনিউয়াসলি বানিয়ে গেছে কাজ এবার বিষয়টা হচ্ছে তাদের প্রতি অডিয়েন্সের একটা ফেথ গেন হয়ে গেছিলো ঠিক আছে তাদের প্রতি যে শিব নন্দের সিনেমা মানেই ওর মধ্যে ফ্যামিলি অডিয়েন্স বুঝে গেছিলো মা কাকিমা বাবা কাকারা বুঝে গেছিলো যে এরকম ধরনের সিনেমাতে আমরা একটা ইমোশন একটা খুনছুঁটির গল্প পাব আমাদের দৈনন্দিন জীবনের ওঠানামার দিক পাবো পরবর্তী সময় গোত্রও দেখেছে কণ্ঠও দেখেছে হামিও দেখেছে এরপর হামি টুও দেখবে এবং আমি গ্যারেন্টি দিচ্ছি যদি সিনেমা হল প্রপার ওয়েতে খোলা থাকে তাদের আপকামিং বাবা বেবিও এই সিনেমাটাও সুপারহিট হতে চলেছে যেমন ব্রহ্মা জানেন গোপন কমটি সিনেমাটা তো ব্যাপক অসাধারণ আউট অফ দ্য বক্স সিনেমা নয় একই ধাঁচের সিনেমা মুখার্জিদার বউ একই ধাঁচের সিনেমা তাদের প্রোডাকশান হাউস থেকে এসছে এবার এই সিনেমাগুলো কি শিবপ্রসাদ নন্দারা ডিরেক্ট করেছে করেনি কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ধাঁচ দেখলে বুঝতে পারবেন ছবির মেকিং দেখলে বুঝতে পারবেন ছবির স্টাইল দেখলে বুঝতে পারবেন এগুলো ওদেরই কাজ মানে ওদের প্রোডাকশানের নীতিতেই হচ্ছে এরকম এবার অডিয়েন্স উইন্ডোজের সব সিনেমাই অ্যাকসেপ্ট করবে যাকে নিয়েই তারা বানাক অ্যাকসেপ্ট করবে কোননিকাল লিডে থাকলেও করবে যিশু লিডে থাকলেও করবে সোলাঙ্কি লিডে থাকলেও করবে ইভেন শিবপ্রসাদ নিজে লিডে থাকলেও করবে নাহলে আমারও একই রকম প্রশ্ন বাবুর মতো যে যদি সুপারস্টার ভ্যারি না করে তাহলে ছবির মধ্যে দেশকে নিতে হবে কেন যদি সত্যি কন্টেন্ট ভ্যারি করে সত্যি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে কন্টেন্টই কিং হয় তাহলে কেন ছবিটাকে বা ছবিগুলোকে শিবু নন্দিতা স্টাইলে বানাতে হবে কেন শুধুমাত্র কন্টেন্ট ইস্কিং মানে ফ্যামিলি অডিয়েন্সের জন্যই সিনেমা শুধু কন্টেন্ট ইজ কিং মানে সাংসারিক গল্প সব থেকে আগে এই প্রশ্নগুলো আমার মনে হয় মানে অডিয়েন্সের থাকবে এবার যদি আমরা অতন রায় রায়চৌধুরীর ফিল্মোগ্রাফি দেখি বা তিনি যে ছবিগুলো প্রডিউস করেছেন প্রাক্তন বলি তো তিনি নন্দিতার ফর্ম জানেন তারা কেরকমভাবে কাজ করে তাদের মেকিং তিনি জানেন এবং তাদের প্রফিটটা তিনি ভালো করে দেখেছেন তারা কীরকমভাবে ছবির দ্বারা কম বাজেটে ছবি বানিয়ে অডিয়েন্সকে কিরকমভাবে সিনেমা হলে এনে একটা বিশাল ভিড় এবং সিনেমা চলতেই থাকবে চলতেই থাকবে ফ্যামিলি অডিয়েন্সের কাছে একদম মন জয় করে নেওয়া তো এই জিনিসটা তিনি উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি বুঝে গেছেন এবার যদি আপনি সাজবাতি বা টনিক এই দুটো ছবি থেকে দেব প্রোডাকশন বেঙ্গল টকিস প্রোডাকশানের লোগো সরিয়ে দেন যে কেউ যারা হয়তো উইন্ডোজ প্রোডাকশানের এতদিন কাজ দেখে এসছে তারা হয়তো প্রথম ঝলক দেখে বলবে এটা তো উইন্ডোজের ছবি যে কেউ বলবে কারণ সিনেমার যে ফর্মটা সেটা সম্পূর্ণরূপে এক এবং এটাই পার্থক্য সোনার পাহাড় বনি অসুর না চলা অনেক অনেক ভালো কন্টেন্ট আলা সিনেমার সাথে কারণ সেই সিনেমাগুলোর মধ্যে এই হিট ফর্মুলা বা শিবুনন্দিতা ফ্লেভারটা নেই তারা চেষ্টা করেছে ভালো কন্টেন্ট আনার আমরা ভালো কন্টেন্ট দিই অডিয়েন্স দেখবে এবং যেটা আমাদেরও এতদিন মনে হতো কিন্তু অডিয়েন্স দেখেনি তার কারণ হচ্ছে ওই ট্রাস্টটা শুধুমাত্র তাদের শিবুনন্দিতা ফ্লেভারেই আছে যেটা অতনু রয় চৌধুরী ভালো করে বুঝতে পেরেছেন এবং তিনি তার সিনেমায় সেই ফ্লেভারটা রাখার চেষ্টা করেন যে ফ্যামিলি অডিয়েন্স দেখলেই বুঝবে এটা শিব নন্দার ফ্লেভার আবার কেন সুপারস্টার ম্যাটার করে বা কেন সুপারস্টার ইম্পর্ট্যান্ট তাহলে আমি বলি একটা বিষয় শিবপ্রসাদ নন্দিতা রায় তারা বহু সাকসেসফুল সিনেমা দিয়েছে বহু সুপারহিট সিনেমা দিয়েছে তাদের ছবি প্রাক্তন ছবিটার বক্স অফিস কালেকশান ছিল আট কোটির বেশি শিবপ্রসাদ নন্দিতা রায় তারপরেও অনেক সুপার ছবি দিয়েছে কণ্ঠ দিয়েছে হামি দিয়েছে আর কোনো ছবি আট কোটির গণ্ডি বা প্রাক্তনের কাছাকাছি কালেকশন করতে পেরেছে পারেনি তার কারণ হচ্ছে কারণ প্রাক্তনের থেকে ডেফিনেটলি অনেক ভালো সিনেমা কণ্ঠ কিন্তু কালেকশন কিন্তু করতে পারেনি যদি কন্টেন্ট কিং। হয় তাহলে কণ্ঠ কেন পরিচালক একই সংগঠন হওয়া সত্ত্বেও ভালো বেশি কন্টেন্ট হওয়া সত্ত্বেও কেন প্রাক্তনের কালেকশানকে টপকাতে পারলো না তার কারণ হচ্ছে প্রাক্তনে ছিল প্রসনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণ সেনগুপ্ত ফলে কন্টেন্ট পরিচালক সুপারস্টার সব মিলেমিশেই সেই ফিগারটা দাঁড়িয়েছে আট সাড়ে আট কোটি টাকার এবার তিনি যে উদাহরণটা দিয়েছেন আয়ুষ্মান খুরানাকে নিয়ে যে আয়ুষ্মান খুরানা তো সুপারস্টার নয় কিন্তু তার ছবি লোকে দেখতে আসবে কারণ তার ছবিতে কন্টেন্ট থাকে তো আয়ুষ্মান খুরানা কখনোই ক্রাউড পুলার নয় যে আয়ুষ্মান খুরানার জন্য ওপেনিং ডে তিরিশ কোটি টাকার কালেকশান হবে সম্ভব না হবে না সেটা তবে তার ছবি গ্র্যাজুয়ালি চলবে তার কারণ কন্টেন্ট ভালো আবার যে কন্টেন্ট খারাপ হবে লোকে দেখবে না একদম সিম্পল কথা তাহলে একটা বিষয় হচ্ছে বলিউডে কিন্তু সালমান খান আয়ুষ্মান খুরানা হয় না কোনো দরকার নেই সালমান খানের যে সালমান খান আয়ুষ্মান খুরানা হবে না সালমান খান কখনও তিরিশ কোটি টাকা সিনেমা কাজ করবে না যে আমি যে সিনেমাটায় কাজ করলাম সিনেমাটা আমি প্রডিউস করছি সিনেমার বাজেট তিরিশ কোটি করবে না সালমান খান ঠিক আছে সালমান খানের ছবির বাজেটই হবে একশো কোটি টাকা কারণ সালমান খান রয়েছে আয়ুষ্মান খুরানা আজকে যখন তিনি ভিকিডোনার বানাচ্ছেন বা যখন তিনি বানাচ্ছেন বালা বা যখন তিনি বানাচ্ছেন হচ্ছে ড্রিম গার্ল তো এই সিনেমাগুলোর আমরা যদি পরিচালকের একটু হিস্ট্রিটা দেখি তা যখন এই আমার কৌশিক স্ত্রী বানাচ্ছে ছবিতে কে অভিনয় করছে সালমান খান অভিনয় করছে করছে না কিন্তু আমার কৌশিক তো নতুন পরিচালক কাকে নিচ্ছেন রাজকুমার রাওকে রাজকুমাররাও কোন দিন কমার্শিয়াল সিনেমা করে সুপারহিট দিয়েছে কিন্তু যদি আমি টনিকের উদাহরণ নিই তাহলে টনিককে নতুন পরিচালককে দিয়ে বানানো হচ্ছে টনিককে নতুন পরিচালক আছে এই পরিচালকের আমরা আগে কাজ দেখিনি নতুন পরিচালক কিন্তু কাকে নেওয়া হচ্ছে দেবকে নেওয়া হচ্ছে তা দেব সুপারস্টার নয় দেবের আগের ছবি গোলন্দ কত কোটি টাকা কালেকশন করেছে দেব এতদিন ইন্ডাস্ট্রিতে কত কোটি টাকার ওপেনিং দিয়েছে কিন্তু যদি আমরা স্ত্রীর ক্ষেত্রে দেখি রাজকুমাররাও কি সেরকম রেকর্ড রয়েছে আয়ুষ্মান খুরানাকে নিয়ে যে ভিক্টোরিয়ার হচ্ছে আয়ুষ্মান খুলনার আগের রেকর্ড কি ছিল সে কি সুপারস্টার ছিল ছিল না তো তো এটাই হচ্ছে পার্থক্য আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম হবে না যে টনিকের মতো সিনেমা বা যে কোনো সিনেমা সেই সিনেমাতে রাহুল ধরুন ফেস আমি বলছি আমি কাউকে কিন্তু কোনোভাবে আঘাত বা ছোটো করছি না ফ্যান ফলোয়িংয়ের দিক থেকে বলছি রাহুল ধরুন ছবির ফেস বা যে কেউ হতে পারে ছবির ফেস ছবির সে এবং এরকমই একজন নতুন ডিরেক্টর কাজ করছে সেই ছবি তিন কোটি টাকার বিজনেস দিয়েছে এখন এই পরিস্থিতিতে হবে সম্ভব নয় কি কি ফ্যাক্টরি এখানে কাজ করে বাংলা ইন্ডাস্ট্রিতে যারা বহুদিন ধরে সিনেমা দেখছেন বা বিজনেস দেখছেন তারা খুব ভালো করে বুঝতে পারছে প্রথম হচ্ছে ডিটেকটিভ দ্বিতীয় হচ্ছে এরকম ধরনের পারিবারিক সিনেমা বানাও কিন্তু শিবু স্টাইলে বানাতে হবে যেন দেখলে বোঝা যায় এটা শিবু ছবি তাহলেই অন্যরকম হলে কিন্তু চলবে না যেটা অত রয় চৌধুরী বা বহু প্রডিউসার করছে এবং উইন্ডোজ প্রোডাকশান নিজেও করছে সেটা তিন নম্বর হচ্ছে সুপারস্টার এবং কম বাজেটের সিনেমা আর তারপরে কিছু রিনন পরিচালক আছে যাদের নাম ভ্যারি করে ঠিক আছে যেমন শ্রীত মুখার্জি ভালো পরিচালক আমি বলছি না তার নাম শুনে লোকে সিনেমা দেখতে যাবে শিবু নন্দিতা অরিন্দমশীল এনার নাম শুনে লোকে সিনেমা দেখতে যাবে আপনি ইম্যাজিন করুন রক্ত রহস্য এই সিনেমাতে কোয়েল মল্লিক নেই ছবির যতটুকু কালেকশান হয়েছে সেই কোভিডের সময় ঠিক আছে ছবিটা তো খুব ব্যয়বহুল সিনেমা না সেই কালেকশন ছবি দিতে পারতো কোনো দিতে পারতো দিতে পারতো না এটা খুব সত্যি কথা যদি কন্টেন্ট স্কিং হয় তাহলে এমন বহু বাংলা সিনেমা দু হাজার একুশে চাপা পড়ে মারা গেছে যেগুলো আজকে সুপারহিট ব্লক বাস্তার হতো সেই ছবিগুলোর বাজেট হয়তো এক কোটির ওপরে ছিল না কিন্তু হয়নি কারণ কন্টেন্ট স্কিং নয় এখানে এটাতে আমিও বিশ্বাস করি কিন্তু আমাদের বাংলায় সেরকম প্রমাণ নেই খালি হাতে গুনে যে তিন চারজন পরিচালক বা তিন চারটে কাঠামো আছে সেটাতেই বিশ্বাসী বা সেটাই চলবে এবং এটাই বারবার করে প্রডিউসাররা করছেন এই জন্যই তিনি এই ইন্টারভিউতে বলছেন যে প্রফিটটা আগে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ এবং তার কথাতেও সেটাই সুস্পষ্ট সেটাতে কোনো ভুল নেই আমরা যদি দুটো সিনেমার উদাহরণ দিই একটা সিনেমার প্রডিউসারকে অনেক পয়সা এনে দিচ্ছে এক কোটি টাকার বিজনেস করে দিচ্ছে আর একটা সিনেমার বাজেটই ছ কোটি সিনেমাটা সাত কোটি টাকার বিজনেস করছে এবার সেই সাত কোটি টাকার বিজনেস ছবিটা করেছে এর ফলে মফস্বল এরিয়া আরবান এরিয়া প্রত্যেকটা জায়গায় এই ছবিটা চলেছে আমরা যদি আজকে দু হাজার একুশের ইন্ডাস্ট্রি হিটগুলো দেখি বা দু হাজার একুশে প্রত্যেকটা জায়গায় হায়াস গ্রসার দেখি তাহলে কি পাবো হিন্দিতে সূর্যবংশী তেলেগুতে পাবো হচ্ছে আমরা পুষ্পা তামিলে পাবো মাস্টার বাংলাতে পাবো কি গোলন্দাজ যে ছবিগুলো অডিয়েন্সকে সিনেমা হলে এনেছে এক্সিবিটাররা খুশি প্রডিউসাররাও খুশি ডিস্ট্রিবিউটাররাও খুশি নাকি সেটা বেশি ইম্পর্টেন্ট যে প্রডিউসারের পকেট ভরেছে কোনটা বেশি ইম্পর্টেন্ট একটা ছবি একটা ইন্ডাস্ট্রিকে বাড়াচ্ছে যেটা চিরঞ্জিতবাবু বারবার করে বলেছেন না একটা সিনেমা যেটা প্রডিউসারকে আরও লাভবান করেছে কোনটা বেশি ইম্পর্টেন্ট অবশ্যই যেটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিকে গ্রো করাচ্ছে তো এই ছিল আজকের বক্তব্য এই ছিল সম্পূর্ণ বিষয় আলোচনা আমি এখানে ভিডিওটা এন্ড করছি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা এবং আমি এই ইন্টারভিউর লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা অবশ্যই দেখো অনেক বড় ইন্টারভিউ এক ঘন্টা পাঁচ ছ মিনিট পর থেকে দেখো মানে শেষ ভাগের পোশনটুকু আশা করি তোমরা এটা সম্পূর্ণরূপে বুঝতে পারবে তো এই ছিল আমার রিয়াকশান এই ছিল আমার বক্তব্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নিজেদের খেয়াল রাখো জনতা আমাদের পাশে আছে ভি অলস বাই টেক কেয়ার